কেউ দোষ করেছে, কিন্তু সে দোষ করেছে তার সাজা দেওয়ার দায়িত্ব তো আমার আপনার কারো নেই, জানেন কি? এটা কারো নেই তো, আমরা ভারতে বাস করি, তার সংবিধান অনুযায়ী তো আমাদেরকে মেনে চলতে হবে, না মেনে চললে তার উল্টো রকম ইয়ে হবে। এই যে ঘটনাটা যেটা ঘটলো, আমি এদের সাথে থাকছি না, আমি তো শুনে তো এলাম, আমি সেটাই জানতে চাই। আমি আম পাবলিক, আমি বলছি আমি আম পাবলিক, আমি দোকানে এসেছি, আমি শুনতে পেয়েছি আরে ভাই কি একটা আগুন লেগেছে, যখন আসি আমি আপনারাও এসছে, তখন আমি এখানটা তো দাঁড়িয়ে দেখছি, এখনো এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বাইরের থেকে এটা আগুন লাগানো কি ভিতর থেকে আগুন লাগানো, আপনারা এসছে যখন ইনকোয়ারি করবেন, আমি এই কথাটা বলছি। সে পছন্দের লোক কি নিল মিদিরে যে মিথ্যা কেসগুলো দেখা যাচ্ছে, আপনার নাম? পম্পা প্রধান। এই ঘরে আগুন লাগলো কি করে? কি করে মানে বিজেপির লোক এসে আমার বাড়ির কাটমানি চাইছে, আমি বলছি কাটমানি তোমরা যখন হিসাব চাইছো আমি ব্লকে চলো অঞ্চলে চলো আমি সব হিসাব দিব, এই না হিসাব দিতে আমার পিছন দিয়ে একজন এসে পিছনে এসে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। কারা আগুন লাগালো? ওরা বিজেপির লোক, এবং আমার শাশুড়ি পিসিমা সবাই মারধর করেছে, টানাটানি করে তারা অসুস্থ হয়ে হাসপাতালে গেছে। ওরা তো দাবি করছে কি আপনারা আগুন লাগিয়েছেন নিজেরাই? পিছন দিয়ে একজন এসে লাগিয়ে দিয়েছে, সামনে সবাই পিছন দিয়ে একজন এসে লাগিয়ে দিয়েছে ভিকেটেকে। আপনি কি চাইছেন? আমি চাইছি এর একটা কিছু হোক। আপনার নাম?
মৃত্যুঞ্জয় জানা। আপনারা এতজন এক জায়গায় জড়ো হয়েছেন কিসের কারণে? আমরা জড়ো হয়েছি বিগত পঞ্চায়েত সদস্য মঞ্জু প্রধান, তার দেখভাল করছিল তার ছেলে সুকুমার প্রধান। আমরা এসি লোক, আমাদের এসির একটা শ্মশানের বিগত দিনের পুরনো গাছগুলো ছিল, মিনিমাম যার মূল্য 2-2.5 লক্ষ টাকা হতে পারে। তিনি সমূহ টাকাটা আত্মসাত করেছেন। যদি জনসাধারণের মধ্যে কাজকর্ম করত হয়তো কিছু বলার ছিল না। আমরা ওই বিক্ষোভ নিয়ে আমরা একসময় চিন্তাভাবনা করেছিলাম, গ্রাম পঞ্চায়েতে যতটা দেওয়ার কথা দিয়ে আর বেশিটা আমরা নিয়ে আমাদের প্রাপ্যটা নিয়ে আমরা আমার দেশের মানের মন্দিরটা তৈরি করবো, কেননা আমরা এই ছিল অবাঞ্ছিত লোক। অন্যদিকে প্রধানমন্ত্রীর শৌচালয়, আমরা এসির মধ্যে 2-1 জন ছাড়া আমরা আজ বিগত 5-7 বছরের একটি পাইনি। এখন আমাদের মধ্যে সমাজের পরিবেশ নষ্ট হয়ে আছে। আমরা চাইব, আমরা আজকে যাচ্ছি যে আমাদের টাকা পয়সা হয়নি কেন ওনার কাছে সব কিছু জানতে চাইবো, এবং 2,30,000 টাকা বা 2,250,000 টাকার কাছে ওই শৌচাগার আমাদের কাছ থেকে মানে 1,000 কোটি টাকা নিয়েছে যে শৌচাগার করে দেবে, কিন্তু করে দেয়নি এ পর্যন্ত। শুধু একজন নয়, এরকম অনেক ব্যক্তি আছে যে 1,000 কোটি টাকা নেওয়া হয়েছে তোমার শৌচাগার আমি করে দেবো, কিন্তু এখনো 1,000 টাকা যে আমরা দিয়েছি সেটা কিন্তু এখনো শৌচাগার হয়নি। ওরা কারা? ওরা যে যারা যাদের কাছ থেকে নিয়েছে, যাদের কাছ থেকে যে নিয়েছে, কাদের কার নামটা বলছেন বলুন, যে ওই সুকুমার প্রধানই নিয়েছে। ওরা কোন দলের লোক? টিএমসি। ওরা টিএমসি লোক। কত টাকা নিয়েছে? 1,000 কোটি টাকা নিয়েছে শৌচাগার করে দেবে বলে, বলে ওটা সরকারি থেকে এসছে কিন্তু খরচ আছে 1,000 টাকা, ওই 1,000 টাকা দিতে হবে, দিলে তোমার ঘর শৌচাগার তৈরি করা হবে, সেটা হচ্ছে 12,000 টাকার ঘর তৈরি করে দেওয়া। যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা করে দিয়েছে তাদের কাছ থেকে 20,000 কোটি টাকা নিয়েছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওই কাটমানির টাকা ফেরত চাই। কাজের 9-6 হিসাব দিয়েছে, কোনো হিসাব দিতে পারেনি, প্রচুর টাকা আত্মসাত করেছে এই সুকুমার প্রধান। আমরা চাইছি যাদের টাকা তাদের ফেরত দেওয়া হবে, যাদের কাছ থেকে 10,000, 15,000, 20,000 নিয়েছে ওদেরকে টাকা ফেরত দিতে হবে। আমাদের সামনে ওনাকে ওদের টাকা ফেরত দিতে হবে যারা কাটমানি হিসাবে টাকা নিয়েছে। আমরা তো এটা তো অন্যায় করছি না, যেহেতু মুখ্যমন্ত্রীর অর্ডার হয়েছে, মুখ্যমন্ত্রী তিনিই বলেছেন যে কাটমানি টাকা ফেরত দিতে হবে, সেই কাটমানি টাকা তার আমাদের মুখ্যমন্ত্রীর অর্ডার অনুযায়ী আমরা ওনার কাছে, কোনো অপ্রীতিকর ঘটনা হয় আমরা ভাই ভাই হিসাবে গ্রামের মানুষের হিসাবে আমরা ফেরত চাইছি, ওনাদেরকে ফেরত দিয়ে দেবো। আমরা শুধু এটাই চাইছি। আপনারা কারা? আমরা একটা ভারতীয় জনতা পার্টি দলের লোকও, কিন্তু আমরা গ্রামবাসী। আমরা যে আজকে যে কাটমানি হিসাবে যে চাইছি, কিন্তু আমি একটা পার্টি করি বটে, কিন্তু এখানে আমরা উপস্থিত হয়েছি গ্রামবাসী, এখানে কোনো দল মতর এ নেই, আমরা গ্রামের লোক। আচ্ছা, সরকার প্রাপ্ত রেশন কার্ড যথারীতি এসছে, আমরা কেউ রেশন কার্ড পাইনি। আমরা যারা নয় বিরোধী বা অন্যান্যভাবে তাদের মতাদর্শ গ্রহণ না করেছি, তাদেরকে রেশন কার্ড দেওয়া হয়নি, এবং রেশন কার্ড চাইতে গেলে আজকাল পরশু করেই ফিরাতে 5 বছর কাটিয়ে দিয়েছে। আমরা সাধারণ মানুষ সরকারের রেশন কার্ডের থেকে আমরা বঞ্চিত আছি। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় জানা, পিতা মাধবচন্দ্র জানা, বাড়ি পিন্দুরি, পোস্ট ঘাটোয়া পুরুষোত্তমপুর, 5-4 জিবি পরাশপুর 2, পূর্ব মেদিনীপুর। আমার ঠিকানা।